বোঝামা তিনটে কাজ, পরিত্রাণায় সাধনা। প্রথম কাজ হচ্ছে ভক্তদেরকে প্রোটেকশন দেওয়া, যারা আমার শরণাগত, যারা আমার ভজনা করে, যারা আমার ভক্ত তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে আমার প্রধান কাজ। তাদেরকে কেন সুরক্ষা দিতে হবে, অন্য লোককে না? এখানে অন্য লোক মোটামুটি নিজের নিজের প্রচেষ্টা নিয়ে থাকে, টাকা পয়সা আছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, আত্মীয় স্বজন আছে, তারপরে কি বলা যায়, সরকার আছে, কোর্ট আছে, তাদেরকে রক্ষা করবে। আছে না ভক্ত সব সব কিছু ছেড়ে আমার চরণে শরণাগত, তাদের দায়িত্বটা আমি নিয়েছি, তাদের রক্ষা করব। কিন্তু তাদের আর ভক্ত হলে ভক্তদের উপরে সাধারণ লোকের অত্যাচারটা বেশি, কেন সবাই এখানে অভক্ত, আর তুমি হরে কৃষ্ণ করার লোকে সহ্য করতে পারে না, তাদের উপরে অত্যাচার করে। আর বলে কি না, আপনি সাধারণত প্যান্ট শার্ট দাড়ি গম লেখে ঘোরেন, কেউ কিছু বলবে না, কিন্তু যখনই ধুতি পরে, একটু মালা পরে, একটু তিলক লাগাবে, তাদের চক্ষু শুরু হয়ে যাবে, হ্যাঁ ধম কত কি না, আপনি কিছু না করলেও তারা উত্তপ্ত করবে। তাই ভগবান বলছেন যে যা বলুক, তুমি যদি তা সত্ত্বেও ভক্তি জীবনটা ধরে রাখো, আমি তোমার সঙ্গে আছি, তোমাকে আমি প্রোটেকশন করব। সেই সমস্ত ভক্ত বিদ্বেষী অসুরদেরকে আমি সংহার করি। পরিত্রাণায় সাধুনা বিনা সাহায্যতা, ধর্ম সংস্থাপনার্থ, আর ধর্মকে প্রতিষ্ঠা করি। তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সেই কাজ নিয়ে, তিনি ভক্তদেরকে রক্ষা করতে এবং অসুরদেরকে বিনাশ করতে আর ধর্মকে সংস্থাপন করতে। ধর্ম বলতে লোকে কি বুঝে, সাধারণ লোক ধর্ম মানে কি বুঝে? ধর্ম মানে বেশিরভাগ লোকই কর্মকাণ্ডের উপর আশ্রিত, দেশ সেবা করা, জাতি সেবা করো, অন্নহীনকে অন্ন দাও, দেবদেবীদের পূজা কর, সবই কর্মকাণ্ডের অন্তর্গত। গীতায় ভগবান বললেন এগুলো ধর্ম নয়, কিন্তু ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, এগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে ত্রিগুণের দ্বারা দূষিত ধর্ম, পিতৃশ্রাদ্ধ কর্মকাণ্ড, দেবদেবীর পূজা করা, দেশ সেবা করা, জাতি সেবা করা, সবগুলো দূষিত কর্ম। কর্ম দূষিত কর্ম, তুমি এই সমস্ত কর্মের ঊর্ধ্বে অধিষ্ঠিত হও, ত্রৈগুণ্য বিষয়ে নিস্ত্রৈগুণ্য গুণের ঊর্ধ্বে উঠো। বেদ বাদ দাও, বেদকে বাতিল করেছেন গীতার মধ্যে। তাই ভগবান চিন্তা করলে আমি ধর্ম প্রচার করতে এসেছি, আমি দেখছি আমার নিজের বাবা দেবদেবীর পূজা করে, তাহলে আমি যদি বাজারে গিয়ে লেকচার দিই, লোকে তো প্রশ্ন করবে, তোমার বাবাকে আগে শেখাও তারপরে আমাকে শেখাবে, বলবে কি না? বাবাকে ধরেছেন, বাবা কিসের পূজা হচ্ছে, বলতে ওইসব তুই বুঝবি না। বুঝবো না মানে আমি বুঝবো না তো কে বুঝবে? আমি বুঝি, সবাইকে বুঝাই, আর তুমি বলছো আমি বুঝি না, বলো কি, বলো ভালো করে, কার পূজা করছো? বলছে ইন্দ্রিয়ের পূজা। বলছে কেন? না ইন্দ্রের পূজা করছে এই জন্য, ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার। বলছে বিজনেস পার্টনার, আমাদের বিজনেস হচ্ছে গো সেবা, আর গো সেবাতে লাগে ঘাস, গো চারা, চারা চারা লাগে, খাবার লাগে, তো সে বৃষ্টি না হলে হয় না। আচ্ছা এটা কোনো কথা হলো নাই, ওনার তো ডিউটি বৃষ্টি দেওয়া, আমি তো ওনাকে লাগিয়েছি এই ডিউটিটা করার জন্য। মদ ভয়ার তাপ তাপয়তী, মদ ভয়ার সূর্য 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 তপসী, বলছে ভাগবত আমি বলছে, আরে আমার ভয়ে বাতাস বয়, বাত 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 মানে বাতাস, আমার ভয়ে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে না আর পশ্চিম দিকে অস্ত যায়, কখনো ভুল করে দক্ষিণ দিকে উঠেন না, কেন একদম ডাইরেকশন যেরকম দেওয়া আছে। কখনো শুনেছেন আমরা ঘুম থেকে মাঝে মাঝে উঠতে লেট করে ফেলি, সূর্য কখনো শুনেছেন? আজকে এখনো সূর্য উঠলো না, আটটার সময় সূর্য কেন, সূর্য ঘুমিয়ে পড়েছিলেন, শুনেছেন কখন? না একদম যসং গয়া ভ্রমতি সংবৃত্ত কাল, ভৃত্যের মতো, ব্রহ্মা বলছেন ভৃত্যের মতো সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে তিনি চক্রাকারে পরিভ্রমণ করছেন।
তো তুমি ইন্দ্রের কেন পূজা করো? ইন্দ্রের ডিউটি বৃষ্টি দেওয়া, যখন যেখানে বৃষ্টির প্রয়োজন আমি আজ্ঞা দেবো তখন বৃষ্টি হবে। তুমি এখানে পূজা করছো বলে বৃষ্টি হবে এই কথাটা ভুল। সমুদ্রের উপরে কেউ পূজা করে না, সমুদ্রের উপরেও বৃষ্টি হয়। পাহাড় পর্বতে কেউ পূজা করে না ইন্দ্রকে, ওখানে গিয়ে লোকে ভগবান হরির ধ্যান করে, তবুও পাহাড় পর্বতে বেশি বৃষ্টি হয় কি না? আপনি কি মনে করেন এখানে ঢাকাতে সবাই ইন্দ্রের পূজা করে? এই কয়েকদিন আগে যা বাড়ি বর্ষণ হয়ে গেল পূজা করে সেই জন্য বৃষ্টি হচ্ছে না? তার ডিউটি তাকে করতে হবে। তুমি কাজ করো, আমাদের মেন বিজনেস পার্টনার হচ্ছেন গোবর্ধন। ভগবান চিন্তা করলে ইন্দ্র পূজাটা না বন্ধ করলে আমার প্রিচিং কেউ শুনবে না। ফার্স্ট বাবাকে কনভিন্স করতে হবে আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকেই প্রচারটা চালু করি, ধরেছেন ভগবান? তুমি গোবর্ধন, তার নামের ভিতরেই তিনি বিজনেসের সঙ্গে যুক্ত, আমাদের বিজনেসের সঙ্গে। গোবর্ধন, যিনি আমাদের বিজনেসকে বর্ধন করবে তিনি হচ্ছেন গোবর্ধন, তার পূজা করো। অন্য কেন কার পূজা করো? তার কুঞ্জে যে গুফা, তার উপরে সুন্দর সেই তৃণগুল্ম খেয়ে আমাদের গাভী বৃদ্ধি হবে, এবং তার কুণ্ডে কুণ্ডে সুমিষ্ট জলের আস্বাদন পেয়ে গাভী বিজনেস বাড়বে, গোবর্ধন পূজা। বাবাকে বুঝিয়েছেন এবং গীতার মধ্যে দিলেন, গীতার 700 শ্লোক প্রথম কোন ওয়ার্ড দিয়ে চালু হয়েছে? ধর্ম। ধর্মটা কি জানতে গেলে তোমাকে গীতা পড়তে হবে, লাস্ট ওয়ার্ড। কার মনে আছে আপনারা অনেক গীতা কোর্সের লোক আছে, লাস্ট ওয়ার্ড একদম মতির মম, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র সেই বিজয়ভূতি ধোবার নীতি মতি মম। ধর্মটা কি? মম মতি, আমি যেটা বলবো ওটাই ধর্ম, অন্য কোনোটাই ধর্ম না। অমুক বাবা বলেছেন, ঠাকুর বলেছেন, আমার গুরুদেব বলেছেন, কোনোটাই ধর্ম না। ধর্ম জানতে গেলে গীতা পড়তে হবে, ধর্ম দিয়ে গীতা শুরু, ধর্ম। আর লাস্ট ওয়ার্ড হচ্ছে মতির মম, আমার মতটাই হচ্ছে ধর্ম। বা গীতায় পাঁচটি বিষয়বস্তু আছে, ঈশ্বর, প্রথম বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, কাল, কর্ম আর প্রকৃতি। ঈশ্বরকে তার বিশেষ বর্ণনা গীতার মধ্যে দিয়েছিল। তো ধর্ম, তিনি ধর্ম স্থাপন করেছেন, অসুর বিনাশ করেছেন। তো অসুর বিনাশ করবেন তো অসুর পাঠাতে হবে, তো সেই জন্য কংসকে নিয়ে এসছেন। কংস প্রতিদিন অসুর পাঠাতেন। ভগবান জগতে শিক্ষা দিয়েছেন, কিন্তু জগতে লেকচার দিলে লোকে শোনে না, তাই আচরণ করে শিক্ষা দিয়েছেন। দেখো, যারা দেবদেবীর পূজা করে, তুমি সব কিছু ছেড়ে আমার পূজা করো, আমি তোমাকে রক্ষা করব। যখন ইন্দ্র পূজা বন্ধ করে তিনি গোবর্ধন পূজা করলেন, তখন ইন্দ্র ব্রজবাসীদের প্রতি উত্তপ্ত করেছেন কি না? করেছেন, হ্যাঁ না? কিন্তু ভগবান কথা দিয়েছেন আমি রক্ষা করব, ভগবান রক্ষা করেছেন কি না? করেছেন। ভগবানের লীলা, ভগবান একটা নাটক রচনা করে জগতে শিক্ষা দিয়েছে। এই অসুর বা কংস ভগবানের যত গোপ সখা সবই ভগবানের এই নাটকের অভিনেতা, কেউ আলাদা নয়। কি ভগবান যেখানে যান সপার্শ্বদ শিবধাম সহ অবতরী, ভগবান যেখানে যান তিনি সমস্ত তার পার্শ্বদদের নিয়ে যান, পার্শ্বদদের নিয়ে সেখানে তিনি লীলা বিলাস করেন। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী জি বললই না। তো ভগবান যেরকম আমরা কোথাও প্যান্ডেল প্রোগ্রাম করতে গেলে আমাদের মতো করে স্টেজটা বানাই, নাহলে সন্ধ্যা ঋতুতে এমন নাচানাচি করবেন ভেঙে যাবে না। গিয়ে আমাদের সাধুর আগে স্টেজটা চেক করে ঠিক আছে কিনা,
আর যখন নাটক হবে, নাটকের লোক কারা? ধরেন হরিদাসের নাটক আছে, হরিদাসকে পিটানো হবে, 22টা স্টেজ, 22টা বাজারে তাকে পিটানো হবে, তো পিটাবে কারা? বাইরের লোক ধরে এনে পিটাবেন, তাই তো? তাহলে তো পিটিয়ে মেরে ফেলবে, পিটাবে কারা? নিজেদের লোকেরা। ঠিক সেই রকম ভগবান এই জগতে এসেছেন একদম নাটক টিম নিয়ে। তিনি যেরকম আমরা রিহার্সেল করি, রিহার্সেল কি বলে, রিহার্সেল কথাটা চালু, রিহার্সেল করি নাটক করার আগে, ভগবান প্রতিটা লীলা তিনি আগে থেকে রিহার্সেল করে এসেছেন। প্রথম লীলা তিনি পুতনাবধ লীলা করেছেন, পুতনাবধের রিহার্সেল তো সত্যযুগে করেছেন, সত্যযুগে বামন দেব যখন এসছেন বলিকে ছলনা করার জন্য, ভগবান বামন দেবের সেই স্বরূপ, ছোট্ট শিশু ব্রহ্মচারী বালক, তার সেই স্বরূপ, তার সেই রূপ দেখে বলি মহারাজের বোন পাশে বসছিলেন, দেখে আকর্ষিত হয়েছে, এত সুন্দর বালক, এত সুন্দর শিশু, তার সুন্দর মিষ্টি হাসি, তার চেহারা, আমি যদি একে জন্ম দিতে পারতাম, আমি যদি গর্ভে ধারণ করতে পারতাম, তাকে কোলে নিয়ে আদর করতাম, যদি শিশুটা আমার কেন হলো না, কি সুন্দর শিশু। আর সেই বামন দেব যখন বিক্রম প্রকাশ করলেন, সে ছোট শিশু নয়, কিন্তু তিন পায়ে ত্রিজগৎ তিনি একদম গ্রহণ করে নিলেন, তখন তার চেতনা পরিবর্তন, আরে এই বালকটা, একে আমি কোলে নিয়ে আদর করতে চেয়েছিলাম, হ্যাঁ এই বালক ঠিক আছে, ওকেই এরকম আদর করতাম, আমার স্তনে কালকুট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম, বলছে রিহার্সেল কমপ্লিট, নাটক হবে তারপর যাবে। প্রতিটা নাটকের এক একটা কাহিনী আছে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনি বনবাসকালে ভ্রমণ করতে 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 তিনি দণ্ডকারণ্যে ভ্রমণ করছেন, ভগবানের রাম, ভগবান রামচন্দ্রের রূপ ছিল দুর্বা দল শ্যাম, দুর্বা ঘাস, যদি একটু একটু দুর্বা ঘাস ছিল এখানে তাও নেই, ওকে দুর্বা ঘাস, দুর্বা দল শ্যাম, কচি দুর্বা ঘাসের যে কালার, এইরকম ভগবান রামচন্দ্রকে দেখতে তার স্বরূপ অত্যন্ত সুন্দর। আর সেই স্বরূপ নিয়ে তিনি বনে জঙ্গলে তিনি পিতৃ আদেশ বা পিতৃসত্ত্ব পালনের জন্য বনে বিচরণ করছেন, আর সেই দণ্ডকারণে বহু মুনি ঋষি তপস্যা করছিলেন। মুনি ঋষি মানে বুঝতে পেরেছেন বয়স্ক, জটাযুক্ত হয়ে ক্ষীণ শরীর, রোগা পাতলা হয়ে গেছে, তাদের সামনে ভগবান রামচন্দ্র যখন গেছেন, ভগবান রামচন্দ্রকে দেখে ভগবান রামচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এত সুন্দর রূপ, উঠে দাঁড়িয়ে স্তুতি করেছেন, স্তুতি করার পর একটা স্তুতি করার পরে বলছেন, হে প্রভু আই লাভ ইউ, আপনাকে আমরা বিয়ে করতে চাই, বলছি বলো কি, পুরুষ শরীর রয়েছেন, একটা পুরুষকে বিবাহ করতে পারছেন, কিন্তু তারা যোগ বল তপস্যাতে তারা উপলব্ধি করেছেন যে আমরা ভগবানের নিত্য সেবক, আমরা এই পুরুষ শরীর নেই, ভগবান বোঝাতে এরকম হয় নাকি, তো তোমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে, আমাদের ইউথ ফরেভার করে না, ছেলেগুলো মেয়ে সাজে, মেয়েগুলো ছেলে সাজে করে না, তো ড্রেস চেঞ্জ করতে হবে, ড্রেস চেঞ্জ করে আসো, দ্বাপর যুগে তোমাদেরকে গ্রহণ করবো, এখন তো এক পত্নী ব্রত, তাই না? তাই তিনি দ্বাপর যুগে রাসলীলাতে তিনি তাদের গ্রহণ করেছেন, রাসলীলা রিহার্সেল কবে হয়েছে, তো এক একটা লীলার পিছনে এইরকম ভগবান করেছেন। তিনি তিনি যে সাক্ষাৎ ভগবান এই জগতে প্রকাশ করার জন্য তার লীলার মাধ্যমে তুলে ধরে, এবং বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কাছ থেকে তিনি জগতে প্রকাশ করেন, আমি হচ্ছি ভগবান, বড় বড় ব্যক্তিত্বকে তিনি বিমোহিত করেছেন, শিবকে বিমোহিত করেছেন, ইন্দ্রকে বিমোহিত, ইন্দ্র রেগে গেলেন, ইন্দ্র রেগে গিয়ে বাড়ি বর্ষণ করলেন, কতদিন, 7 দিন প্রবল বাড়ি বর্ষণ,
পরে তিনি চিন্তা করেছেন যে পুরো বৃন্দাবন এখন জলের তলায় চলে গেছে। তিনি অগ্নিদেবকে পাঠিয়েছেন, অগ্নিদেব গিয়ে দেখো তো বৃন্দাবনটা আছে না, ম্যাপ থেকে মুছে গেছে, দেখো গিয়ে। তো অগ্নিদেব এসছেন, এসে গিয়ে দেখেন শরণার্থী ক্যাম্প, মানে যখন বন্যায় ভেসে যায় দেশ, আমাদের সরকার শরণার্থী ক্যাম্প বানায়, তো ক্যাম্পে সবাই বসে আনন্দ ফুর্তি পিকনিক করছে। তো দেখে গিয়ে ইন্দ্রকে, ইন্দ্র বলেন কি হলো, আছে না সব ডুবে গেছে। আরে ডুববে কি, সবাই এখন ঝালমুড়ি পিকনিক করছে, এটা কথা হলো না, এত বর্ষাতে ডুবে যায়নি, বুঝে না, তুমি ভুল দেখেছ। বায়ুদেবকে পাঠিয়েছে, বায়ুদেব এসে দেখছেন সেম কেস, গিয়ে বলেছেন যে কৃষ্ণ একটা পাথর পাহাড়কে তুলে ধরেছেন, তার নিচে সবাই সুরক্ষিত আছে, একটু একটু কাদামাটি হয়নি। যখন কৃষ্ণ পাহাড়কে ধরেছেন, কত আট যোজন উঁচু ছিল, আট যোজন মানে এক যোজন মানে আট মাইল, আট যোজন উঁচু মানে, তো উপরটা এতটা ইঁচু মানে উঁচু মানে তাকে ভারসাম্য করার জন্য নিচে ততটাই ছিল, তাকে তুলতে গিয়ে এতটাই গর্ত হয়ে গেছে, তুলেছেন গর্ত হয়ে গেছে, গর্তে তাহলে এত বৃষ্টি হয়েছে জল ঢুকে গেছে না, শেষ নাক ছিলেন তার শরীর দিয়ে চারিদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছেন, জল একটু ঢুকেনি ভিতরে, সব ভিতরে সুরক্ষিত হয়ে ছিলেন। তো ইন্দ্র গিয়ে বলে, কি বলে, বায়ুদেব গিয়ে বলেছে, তো ইন্দ্র বলছে এরকম হতে পারে নাকি, আগে পাহাড়গুলো উঠতো, তাদের পাখা ছিল, তো যেখানে সেখানে গিয়ে বসে পড়তো গ্রামের উপরে, গ্রামকে গ্রাম মরে যেত লোক, তো ইন্দ্র কি করেছেন পাহাড়দের পাখা কেটে দিয়েছে, সেই জন্য এখন স্থির হয়ে গেছে, পা উঠতে পারে না। আচ্ছা অনেক দিন আগে পাখা কেটেছি, তো এখন মনে হয় আর একটু পাখা গজিয়েছে, সেই জন্য একটু উপরে উঠে গেছে, কৃষ্ণ ধরবে কি করে। ইন্দ্র এসেছেন, ইন্দ্র দূর থেকে দেখতে পেয়েছেন কৃষ্ণকে, দেখে এবারে বুঝতে পেরেছেন ভুলটা কোথায় হয়েছে, ইন্দ্র ক্ষমা চাইলেন। ব্রহ্মা, ব্রহ্মা এর পিছনে আসবে, আপনার কাহিনী শুনছেন, অঘাসুর বধ, অঘাসুর বধের পরে ভগবান খাওয়া দাওয়া শুরু করবেন, কেন ভগবান আছে লীলা পুরুষোত্তম হরি, এই লীলা বিলাস বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে এত মগ্ন হয়ে যেতেন, বাচ্চাদের খাওয়ার কথা মনে থাকে না, মা বাবা জোর করে ধরে এনে খাওয়ায়, এখন মা বাবা থাকতে দূরে চলে গেছে, ওখানে কেউ জোর করে খাওয়াবে, সেই জন্য কংসকে কাজে লাগিয়েছে, সকালবেলা গিয়ে খেলাধুলা শুরু করবেন, ঘর থেকে খাওয়া দাওয়া করে যান, তারপরে টিফিন নিয়ে যান, যেরকম বাচ্চারা ঘর থেকে খেয়ে দিয়ে স্কুলে পড়তে যায় টিফিন দেয় মা, তো ঘর ওর তো ভগবান কৃষ্ণের তো পড়াশোনা ছিল না তখনকার দিনে, আর সব পড়াশোনা কোথায়, যেরকম আমাদের জীবনেও কমপক্ষে পাঁচ ছ বছর পর্যন্ত আনন্দ ফুর্তি করে কাটিয়েছে তাই না, তারপরে আমাদের নিয়ম ছিল পাঁচ বছর, সাড়ে পাঁচ বছর, ছ বছর না হলে স্কুলে ভর্তি নিত না তাই না, তো পাঁচ ছ বছর পর্যন্ত অনেক আনন্দ ফুর্তি করেছি আমরা, খেলাধুলা মজা, এখন সে সুযোগ নেই বাচ্চাদের, বাচ্চাদের এখন মোটামুটি একটু পা ফেলতে শুরু করলেই, ওর ওর ওজন যদি ছ কিলো হয় তার পিছনে তিন কিলোর বোঝা অবশ্যই থাকবে, মা বাবা ঠেলে মেলে স্কুলে ফেলে দিয়ে আসবে, খেলাধুলার সুযোগ নেই এখনকার জীবন প্রণালী। তো কৃষ্ণ ওটা দেখিয়ে যে একদম বারো এগারো বারো বছর পর্যন্ত খেলাধুলা করে কাটিয়েছে, বারো বছর না আরো বেশি, বারো সাড়ে এগারো বছর বৃন্দাবন ছেড়েছেন, তারপরে মথুরাতে গিয়ে প্রায় ষোলো সতেরো বছর তার কার্য সমাপ্ত করে মা বাবাকে উদ্ধার করে, তখন মা বাবা বললো মূর্খ হয়ে থাকবি নাকি, এতদিন মূর্খ হয়ে থেকে গরু চড়িয়ে খেয়েছিস, পড়াশোনা কর, আমাদের বলে না পড়াশোনা না করে গরু চড়িয়ে খাবি, এতদিন গরু চড়ানো হয়েছে এবারে পড়াশোনা কর। তারপরে কলেজে ভর্তি করেছেন কৃষ্ণকে, তিনি কলেজ পাস করে তারপরে বিয়ে করেছেন, পুরো একদম অ্যাজেক্টিভ ফলো করেছেন, বাবা মা যেরকম করেছেন, কলেজ পড়েছেন মাত্র চৌষট্টি দিন, তারপরে চাকরি পেয়েছেন,
পাণ্ডবদের বাড়িতে ড্রাইভারি চাকরি, ড্রাইভারি চাকরি করে তিনি বাড়িতে মাত্র 16,108টা বিয়ে করে এত বড় সংসার চালিয়েছেন ড্রাইভারি টাকা দিয়ে। ভগবান তো তো কংসকে কাজে লাগিয়েছিল। কংস প্রতিদিন একটা করে অসুর পাঠাতেন, খেলাধুলায় মগ্ন থাকতেন, বাড়ি থেকে টিফিন নিয়ে গেছেন, সবাই আপন আপন টিফিন নিয়ে গেছেন, টিফিন কৌটা না কিন্তু, বা টিফিন বক্সও না, তখন ছিল কাপড়ে বেঁধে দিয়েছেন মা বাড়িতে, বাড়ি থেকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে ওখানে একটা বট গাছ আছে, এখনও যদি যারা বৃন্দাবন ভ্রমণ করেছেন বা বৃন্দাবন গেছেন বা যারা জাননি, আমাদের তো ট্যুর আছে, তোদের সঙ্গে যাবেন, তোদের একটা অ্যাডভার্টাইজ দিলাম, ঠিক আছে, করে যাবেন। ওখানে একটা বট বৃক্ষ আছে, ওটার নাম আছে অক্ষয় বট। ওখানে গিয়ে পুতলাটা টাঙিয়ে দিতেন, ওখানে টাঙানো মানে পরে বলছি টাঙিয়ে দিতেন। তারপর খেলতে খেলতে মজায় আছেন, 9টা বেজে গেছে, এবার টিফিন করতে হবে, তো সকালে খেতে হবে, তো বাচ্চা ছেলে কতবার খায়। কংস একটা অসুর পাঠাবে, অগাসুরকে পাঠিয়েছে, এবারে অগাসুরের লীলা, অগাসুর বধের লীলা স্টেজে হবে, হয়ে যাওয়ার পরে সবার মনে পড়বে একটা কাজ শেষ হয়েছে, খিদে লেগেছে তো, চলো আমরা সবাই খাই, টিফিন বক্স কোথায় আছে, অক্ষয় বটে, নামিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করার পরে আবার ওই কাপড় বা পুতলা টাঙিয়ে দেবে, দুপুরে খেতে হবে। মানে অক্ষয় বট মানে ওই অক্ষয় বটে টাঙিয়ে দেওয়া মানে ওখান থেকে যত নেওয়ার শেষ হবে না, অক্ষয় থাকবে। আমরা মাঝে মাঝে যাত্রী নিয়ে যাই, আমি এখান থেকে গিয়ে যাবো বৃন্দাবন, 300 লোক নিয়ে যাব, যাত্রী নিয়ে যাই, ওই গাছের তলায় এসব কাহিনী বর্ণনা করে আপনাদের মানি ব্যাগ মানি পাস টাঙিয়ে দেন, কোনোদিন মানি পাসে টাকা শেষ হবে, টাকা টাকা টাকা, সবাই মোটামুটি মানি ব্যাগগুলো টাকায় গেছে। এবারে টাঙিয়ে আনার পরে ঘরে এসে ধরি, যা বেড়েছে ওই টাকা কমিশনগুলো আমাকে দিয়ে দিই। তো অক্ষয় বট তো খাচ্ছে, পচা কি বলে, নিজের বাড়ি থেকে এনেছেন, খাচ্ছেন, নিজে খাচ্ছেন, বউ সকাদের সঙ্গে ফুর্তি করে খাচ্ছেন, ভাগাভাগি করে খাচ্ছেন, ভাগাভাগি, কোনো সখা খেয়ে দেখছেন খুব সার, দেখো কৃষ্ণ আমার মা কত টেস্টি আইটেম বানিয়েছে, খাও না প্লিজ খাও, তো মুখ থেকে বের করে খাওয়াচ্ছে, আর কৃষ্ণ খুব প্রীতি সহকারে সবারটা খাচ্ছে। ব্রহ্মা ঘুরতে ঘুরতে আসছিলেন উপর থেকে, ফ্লাইটটা একটু নিচে নামিয়ে দেখছেন কয়েকটা ছেলে এখানে খেলাধুলা করছে, ব্রহ্মা তো ডেকে এনেছেন কৃষ্ণকে। যখন জগতে অসুরদের অত্যাচার বেড়ে যায় তখন ধরিত্রী দেবী দেবতাদের কাছে যান, বা দেবতাদেরকে নিয়ে ব্রহ্মার কাছে যান, ব্রহ্মা তখন দেবতাদেরকে নিয়ে ভগবানের সেই কোর্টের সামনে গিয়ে ধর্ণা দেন, আপিল করেন, আপনি আসুন, আপনার সময় হয়ে গেছে, এসে এই জগৎকে উদ্ধার করুন। ব্রহ্মা ডেকে নিয়ে এসছেন, ব্রহ্মা জানতেন, ব্রহ্মার জীবনীতে কৃষ্ণ একবার করে আসেন, ব্রহ্মার প্রতিদিনে একবার করে আসেন, ব্রহ্মার প্রতিদিনের হিসাব অনেক বড়। তা আসেন, ঘুরতে ঘুরতে দেখছেন ভগবান কৃষ্ণ কী করছেন গিয়ে দেখি, তো বৃন্দাবনের উপরে যখন গেছেন দেখছেন সবার এঁঠো খাচ্ছেন কৃষ্ণ, ওইখানে একটা ওনার সন্দেহ ঢুকেছে, এই কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ভগবান কিন্তু ইনি সবার এঁঠো খাচ্ছেন, ইনি প্রেটেন্ডার না, তো প্রেটেন্ডার কি বলে মানে প্রতারক না, তো ইয়ে আবার নতুন কেউ কৃষ্ণ না, তো যেরকম আমাদের ইন্ডিয়াতে এখন প্রতারক কৃষ্ণ জেলে আছেন, কয়েকদিন আগে গুরু মাঝের লেকচার আপনারা শুনেছেন, পাঞ্জাবে চণ্ডীগড়ের সেই ভগবান রাম রহিম, তো এই কৃষ্ণ এইরকম কেউ প্রতারক না, কৃষ্ণের রূপ ধারণ করে এখানে এঁঠো খাচ্ছেন, কেন ব্রহ্মা জানতেন কৃষ্ণকে খাওয়াতে হয় কি করে, কিভাবে ভোগ লাগাতে হয়, পূজারি পর্দা বন্ধ করে কত মন্ত্র আর ঘণ্টি বাজিয়ে শুদ্ধ সহকারে ভোগ নিবেদন করলে, কত মন্ত্র পড়লে কৃষ্ণ এসে খান, আর সেই কৃষ্ণ এখানে সবার এঁঠো খাচ্ছেন, ওনার মাথাটা গুলিয়ে গেছে। ওকে কৃষ্ণকে আমি টেস্টিং করবো, টেস্টিং করেছেন, টেস্টিং করে ফেলিয়ে রয়েছেন,
এসে ক্ষমা চেয়েছেন, বলছেন অনেক স্তুতি করেছেন কৃষ্ণের কাছে গিয়েছে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ চিন্তামণি। আমরা প্রতিদিন দর্শনার্থের সময় গাই, তাই না? বেনু কন্নন্তর মন্দ বিলাস, তো ভগবানের প্রার্থনা করি, ব্রহ্মার প্রার্থনা করি সুন্দরভাবে। এসে বলছেন, হে কৃষ্ণ, নারা অনস্তম নহি সর্বদেহিনাম আত্মা নশ্বধিম অখিল লোক সাক্ষী নারায়ম যম নরভুজ লিয়ালায়না উচ্চাপি সপ্তম নত ইব মায়া। হে কৃষ্ণ, পুত্রের যেরকম অপরাধ পিতা গ্রহণ করেন না, আমি তোমার পুত্র, দয়া করে আমার অপরাধ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণ বলছেন, তোমার পিতা তো আমি না, তুমি তো আমার থেকে জন্মগ্রহণ করেন, তুমি কার থেকে জন্মগ্রহণ করেছো? ব্রহ্মা কার থেকে জন্মগ্রহণ করেছে? ব্রহ্মা ব্রহ্মা নারায়ণ থেকে জন্মগ্রহণ করেছেন, নারায়ণ। তো তুমি তো না, তোমার পিতা তো নারায়ণ, আমি তো তোমার পিতা না, তুমি আমাকে পিতা বলে সম্বোধন করছো কেন? তো ভগবান কৃষ্ণ যে কৃষ্ণই যে ভগবান, সেটা ব্রহ্মার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি বলছেন, আমি তোমার পিতা না, তোমার পিতাকে নারায়ণ, যিনি কারণ সমুদ্রে শয়ন করেছেন, তার নাভি কমল থেকে তোমার জন্ম। নাভি ভগবান, ভগবান নিজেই সৃষ্টি করেছেন ব্রহ্মাকে, লক্ষ্মী ছাড়া, লক্ষ্মীকে বাদ দিয়ে সৃষ্টি করেছেন। আমরা যেরকম মায়ের থেকে সৃষ্টি হয়েছে, মায়ের নাভি থেকে আমরা যুক্ত, নাভি ছেদন করা হয় না বাচ্চা, কিন্তু ব্রহ্মা সাক্ষাৎ ভগবানের নাভি থেকে যুক্ত, ব্রহ্মা ভগবান থেকে জন্ম। তোমার পিতা হচ্ছেন নারায়ণ, আমি তোমার পিতা বলছেন না, নারায়ণ অঙ্গম নরভুজলায়ন, আমি নারায়ণের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু জলসায়ী অন্তর্যামী সেই নারায়ণ, সেও তোমার অংশ, তুমি মূল নারায়ণ। আমার পিতা নারায়ণ ঠিক তুমি যেটা বলছো, কিন্তু তুমি হচ্ছ মূল নারায়ণ, তুমি হচ্ছ সকল জীবের পিতা, আমারও পিতা নারায়ণের, তুমি হচ্ছ মূল নারায়ণ, তোমার থেকে নারায়ণের সৃষ্টি তিনি প্রকাশ করেছেন। তখন ভগবান তাকে ব্রহ্মাকে দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন, ব্রহ্মা বলেছেন কৃষ্ণ ভগবান। সেই জন্য এক একটা লীলার মাধ্যমে তিনি অনেক কিছু প্রকাশ করেছেন, তিনি অগাসুর বধ করে তার ভক্তদেরকে রক্ষা করেছেন, তিনি যে ভগবান নারায়ণের মুখ দিয়ে জগতে প্রকাশ করিয়েছেন, গিরি গোবর্ধন লীলার মাধ্যমে তিনি প্রকাশ করিয়েছেন, একে তো তিনি ব্রজবাসীকে রক্ষা করেছেন, দ্বিতীয়ত তিনি ভগবান কৃষ্ণ যখন জগতে ছিলেন, পরকীয়া রস আস্বাদন করেছিলেন, তিনি সমস্ত ব্রজবাসীদের ভিতরে কৃষ্ণ এবং রাধারানী অনেক কলঙ্কিত ছিলেন, রাধার অনেক রেস্ট্রিকশন, তিনি কৃষ্ণের কাছে যেতে পারবেন না, তিনি অন্য লোকের স্ত্রী, অভিমন্য স্ত্রী, যেতে পারবেন না। রাধারানীর অত্যন্ত ইচ্ছা যে আমি কৃষ্ণকে অপলক নয় না দর্শন, অপলক অপলক তার পলক পড়বে না, পলক পড়লেও কৃষ্ণ দর্শনে বাধা হয়ে যায়, অপলক নয়। কৃষ্ণ তখন এই লীলা করেছেন, গিরি গোবর্ধন ধারণ করেছেন, এখন তো আর কারো রেস্ট্রিকশন নেই, সব শরণার্থী ক্যাম্পে, লেডিস জেন্টস সব এক জায়গায় জড়ো, তাই না? ওখানে তো আর কোনো ভাগাভাগি নেই। কৃষ্ণ ধারণ করেছেন, আর কৃষ্ণ চিন্তা করে এখানে রাধারানী আছেন, ঘুরতে ঘুরতে দেখছেন চারিদিকে, এক সময় রাধারানীর মুখের প্রতি তার দৃষ্টি পড়েছে, এই তো রাধারানী। রাধারানীকে দেখে কৃষ্ণ থরথর করে কাঁপতে শুরু করেছেন, ভাবের আবেগে কাঁপছে, আর যখনই কাঁপতে শুরু করেছেন মনে করেন পাহাড়টাও কাঁপতে শুরু, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, সবাই লাঠি দিয়ে ধরা শুরু করেছে। বলরাম চিন্তা করেছেন, ব্যাপারটা হলো কি, পাহাড়টা কাঁপা শুরু করলো কেন? দেখছেন কৃষ্ণের দৃষ্টিটা কোথায় পড়েছে, ও তাই দেখতে দেখতে কৃষ্ণ দেখে বলেছেন, দাদা আছে এখানে, সমঝত হয়ে রাধারানীকে সন্তুষ্ট করার জন্য তার একটা লীলা।
ঠিক এখানেও তিনি ভক্তদেরকে সুরক্ষা দিয়েছেন, ব্রহ্মার মাধ্যমে জগতে শিক্ষা দিয়েছেন, কৃষ্ণই ভগবান, আর কি শিক্ষা দিয়েছেন? কৃষ্ণা এই লীলার মাধ্যমে এই জগতে আর কি শিক্ষা প্রতিষ্ঠিত করেছেন যে ব্রহ্মার মতো ব্যক্তি তিনি কৃষ্ণ ভগবান? আরেকটা শিক্ষা দিয়েছেন, যখন ব্রহ্মাসকর গোপ সখা গোপ বালকদের হরণ করে নিয়ে চলে গেলেন, বৎস বাছুর গোপ সখা সব হরণ করে নিয়ে চলে গেলেন, কৃষ্ণ বললেন প্রতিদিন খেলা করতে যাই, প্রত্যেক বাড়ির ছোট ছোট সখারা আসেন আর বাছুর নিয়ে আসে, তখন বৎস চরণ ছিল, বাছুররা আসে, এখন আমি বাড়ি ফিরে যাব আমার মার কাছে, অন্যান্য মায়েরা মায়াদের তাদের ছেলেদের কি হবে, তারা তো ছেলে খুঁজবে, গাভীরা বাছুর খুঁজবে, তাদের কি কৈফিয়ত দেবো আমি? তখন কৃষ্ণকে নিজে কৃষ্ণ তার নিজের শরীর থেকে গোপ সখা এবং বাছুর সৃষ্টি করলেন, প্রত্যেক বাড়িতে তিনি ফিরে গেলেন। এই লীলার মাধ্যমে তিনি দেখিয়েছেন প্রত্যেক বাড়িতে এখন কৃষ্ণ ঢুকে গেছেন। এই লীলা এক বছর ধরে হয়েছে, কেননা গোপ সখাদের রেখেছে আসতে যেতে অনেক সময় লেগে গেছে ব্রহ্মার। তো বলরাম দেখছেন আগের থেকে কৃষ্ণকে আর ভালোবাসছে না ব্রজবাসীরা, ব্রজবাসীদের যারা মাতৃস্থান নিয়েছিলেন তাদের নিজেদের ছেলেরা আছে, কিন্তু সবাই চাইতো কৃষ্ণ যদি আমার ছেলে হতো, কত আদর করতাম, গাভীও তার বৎসকে দুধ পান করাতো, কৃষ্ণ এসে গেলে কৃষ্ণকে দুধ পান করাতো, তার জীবন সার্থক হতো কৃষ্ণকে যদি সন্তান রূপে পেতাম। কিন্তু বলরাম দেখছেন।